এটা হচ্ছে F4 একটা মেশিন, এটা প্লেন মেশিন, এটা অটো ব্যাক স্টেজ করতে পারবেন এবং স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। একটা মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আপনার এনার্জি সেভিং সিস্টেম, 70% বিদ্যুৎ সাশ্রয়, এটা অটোমেটিক সুতা কাটবে সামনে এবং পিছনে। এই মেশিনটাকে আপনি যদি অটো কাজ করতে চাচ্ছেন না, বা ধরুন আপনার ফ্যাক্টরিতে নতুন লোক আসছে যারা কিনা ম্যানুয়ালি কাজ করবে, এটা কিন্তু ম্যানুয়ালি আপনি কাটার যদি অফ করে দেন তখন কিন্তু ম্যানুয়ালি কাজ করতে পারবে, কিন্তু সুতাটা অটোমেটিক পেছনে আপনি কাজ করা অবস্থায় সুতা পেছাতে পারবেন। ওভারলক এখানে 4 সুতার আছে, 5 সুতারও দেওয়া যাবে, 3 সুতারও দেওয়া যাবে। ওভারলক মেশিনগুলো কিন্তু সেলাই খুবই ভালো, এবং এটা কিন্তু মজার ব্যাপার কাপড়টা কিন্তু কেটে যায়, আপনি কিন্তু আলাদা কেচি নিয়ে কাটতে হবে না, যেখান দিয়ে ওভারলক হবে পাশেরটা শুধু সাথে সাথে কেটে যাবে। আর এটাও কিন্তু সিরিয়াল নাম্বার বারকোড নাম্বার গুলো দেখে কিনবেন, যেখান থেকে কিনবেন সিরিয়াল নাম্বার বারকোড নাম্বার প্যাকেটের সাথে মিলিয়ে কিনবেন। সিঙ্গারের ইলেকট্রিক একটা মেশিন, 24টা আইটেমের সেলাই হয় এটা দিয়ে, খুব পোর্টেবল, এটা কিন্তু পোর্টেবল সাইজ, এলইডি লাইট সিস্টেম করা, এবং এগুলো খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। যে ডিজাইন গুলো চান ওই ডিজাইনই আপনি সেলাই করতে পারবেন, বাসাবাড়ির জন্য খুবই ভালো একটা মেশিন, প্রাইসও কম, ঝামেলা কম, ডিজাইন গুলো ইজিলি দেখা যাচ্ছে, এবং এগুলো কিন্তু বাটন হোল করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইউনিক একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য। তো যারা চাচ্ছেন যে আসলে ইলেকট্রিক সুইং মেশিন গুলা কোথা থেকে পাবো, তো বর্তমানে সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড কিন্তু হচ্ছে এটা হচ্ছে জ্যাক ইলেকট্রিক সুইং মেশিন যেগুলো। এই মুহূর্তে কিন্তু আমি আছি আসলে ঢাকা মালিবাগ, এটা হচ্ছে চৌধুরীপাড়া। এখানে আসলে আপনারা আবুল হোটেল পেয়ে যাবেন, আর এটার ঠিক বিপরীত পাশে আসলে ওভারব্রিজের নিচে পেয়ে যাচ্ছেন তাদের হচ্ছে যে রায়ান ইলেকট্রনিক্স নামে তাদের এই বিশাল বড় শপটি। তাদের কাছে কিন্তু নতুন নতুন বেশ কিছু কালেকশন চলে আসছে, যেটা যেহেতু সামনে রমজান মাস আসতেছে, অনেকে আসলে ছোটোখাটো একটা পাঞ্জাবির কারখানা আছে বা বিভিন্ন পারপাসে কিন্তু আসলে জিনিসগুলো ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তাছাড়া যারা কমার্শিয়াল কাজের জন্য চাচ্ছেন ছোটোর মধ্যে ইলেকট্রিক সুইং মেশিনগুলো, তো তাদের জন্য তাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের মডেলই পেয়ে যাচ্ছেন, বিভিন্ন ব্র্যান্ডের থাকছে। তো আজকে সবচেয়ে হাইপ একটা প্রোডাক্ট এটা হচ্ছে জ্যাক সুইং মেশিন যেগুলো। তাছাড়া যারা অনেকে আসলে শপে আসা পসিবল না, সেক্ষেত্রে ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হবে। আর আমরা প্রাইসটা আজকে মেনশন করতেছি না, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার আপডেট প্রাইসটা কল দিয়ে জেনে নিতে হবে। যারা শপটিতে সরাসরি আসবেন সবসময় কিন্তু পেয়ে যাচ্ছেন এসব থেকে আমাদের সর্বপরিচিত বিশ্বস্ত একটি মুখ, এসে আমাদের এইসব থেকে ভালো ভাইকে। ভাই কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই খুবই বিশ্বস্ত মানুষ, মানে ভাইয়ের হচ্ছে যে অরিজিনাল প্রোডাক্টটা সেল করে থাকে। আপনারা এখান থেকে নিলে একটা অপশন পাচ্ছেন হচ্ছে যে নাম্বার কোড দিয়ে চেক করে অরিজিনাল কিনা সেটা যাচাই করে নেওয়ার অপশন থাকে। আসলে আমরা কিন্তু অনেকে আসলে নকলের ভিড়ে কিন্তু অরিজিনালটা খুঁজে পাই না, তো ভাইরা চেষ্টা করছে অরিজিনাল যে প্রোডাক্টটা ওইগুলোই সেল করার জন্য। তো কথা বলা আছে না, চলুন শুরু করে যাক আমাদের আজকের এই ভিডিও। তো আজকে তো আমরা শুনলাম যে আপনাদের কাছে আসলে যেটা বর্তমানে খুবই হাইপ একটা প্রোডাক্ট হচ্ছে জ্যাক ইলেকট্রিক সুইং মেশিন, যেটা এটার মধ্যে আপনাদের কাছে মূলত কি কি কালেকশনগুলো হয়? আমাদের কাছে জ্যাকের মোটামুটি সবগুলো কালেকশনই আছে, যেহেতু ঈদ চলে আসছে সামনে রোজার ঈদ, এখানে যেগুলো গার্মেন্টস মেশিন বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। আচ্ছা, জ্যাক F4, A2S, তারপরে E4S, ওভারলক মেশিন, 3 সুতা, 4 সুতা, 5 সুতা, যে ক্যাটাগরি মেশিন চান না কেন আমাদের এখানে যোগাযোগ করলে মেশিনগুলো পেয়ে যাবেন। মোটামুটি লেটেস্ট যে কালেকশনগুলো আছে ওগুলো, জ্যাক মেশিন যেটা লেটেস্ট কালেকশনগুলো এগুলো পাওয়া যায়। জ্যাক আছে, সাথে অন্য কিছু কম দামি কিছু মেশিনও আছে আমাদের কাছে, যেগুলো বাসায় কাজের জন্য ওগুলো আছে, মানে কমার্শিয়ালে যে কাজগুলো করা যায় ওগুলো আছে, আবার আপনার নরমাল কাজের গুলো আছে। একটা ছোট ফ্যাক্টরি যদি চালাতে চান, যেই ধরনের ধরুন আপনি 300-150 প্রোডাকশনে যদি কোনো ফ্যাক্টরি চালাতে চান, মোটামুটি আমরা যে 3-4টা মেশিন আছে, 3-4টা মেশিন কিনলে পার আওয়ারে আপনি 150-300 প্রোডাকশন করতে পারবেন, পার আওয়ারে ইজিলি করা যাবে, ইজিলি করা যায় পার আওয়ারে। ওকে, তাহলে আমরা একটা প্রোডাক্টের সম্বন্ধে একটু বিস্তারিত জানি। আচ্ছা, প্রোডাক্টে দেখাচ্ছি, যেটা হচ্ছে শুরুতে দেখা যায় প্লেন মেশিনে বলি, যেটা হচ্ছে জ্যাক F4, এটা কিন্তু খুবই পপুলার একটা মডেল, জ্যাক F4 এর নতুন মডেল এটা। F4 কিন্তু আগে ছিল একটা পুরোটা অফ হোয়াইট কালারের। ওকে, আর আমাদের এখানে প্রতিটা প্রোডাক্টে আপনার ইনটেক প্যাক অবস্থায় এরকম ইনটেক প্যাক অবস্থায় এরকম বক্স থাকবে, কেমন একদম সবকিছু ইনটেক প্যাক অবস্থায়। এটা যেমন আমি মেশিনটা শুধু আপনাকে যেন খুলে দেখানো যায় এজন্য বের করে রাখছি। এখানে আর কিছু সেন্টারিং পয়েন্ট আছে, আর নিচে ট্রে থাকে, ওগুলো সবকিছু আমরা বিল্ট ইন আপনাকে দিয়ে দিব। মোটামুটি আনুষঙ্গিক যে অ্যাক্সেসরিজ গুলো থাকে সবকিছু থাকবে, অ্যাক্সেসরিজ গুলো পাবেন, সাথে অয়েল পাবেন। আচ্ছা, সবকিছু মেশিনের সাথে প্যাকেট অবস্থায় ভিতরে থাকে। এটা হচ্ছে F4 একটা মেশিন, এটা প্লেন মেশিন, বাট এটা কিন্তু অটো না, অটো না, এটা অটো না, অটো না বলতে অটো সুতা কাটবে না। ইলেকট্রিক মেশিন গুলোকে অনেকে অটো বলে, অটো সুতা কাটবে না, আপনি অটো ব্যাক স্টেজ দিতে পারবেন এখান থেকে। আচ্ছা, এটা অটো ব্যাক স্টেজ করতে পারবেন এবং স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ওকে, স্পিডটা আপনাকে কন্ট্রোল করে কাজ করতে পারবেন। ধরেন যারা নতুন বিগিনার যারা, তারা আপনি স্পিড কমিয়ে কাজ করবেন, আর যারা একটু আগে থেকে জানাশোনা আছে তারা স্পিড বাড়িয়ে ওখান থেকে কাজ করতে পারবে। আচ্ছা, মানে এটা অভিজ্ঞতার উপর আসলে ডিপেন্ড করে। এটার ভিতরে আমাদের কাছে অটোও আছে, হ্যাঁ, বাট এটা যদি স্পিড বাড়িয়ে কাজ করেন এটাও কিন্তু আপনার আওয়ারলি মিনিমাম 200 আপনি কভার করতে পারবেন। এতগুলো আসলে এত স্পিডে কাজ হয়, এটা প্রোডাকশন খুব হাই স্পিডে হয়। তো আর জ্যাক বলার কিছু না, এটা আগে থেকে পপুলার এবং খুব ফেমাস একটা ব্র্যান্ড বর্তমানে কিন্তু বাংলাদেশে খুবই আসলে একটা বাংলাদেশে হ্যাঁ ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, জ্যাক মেশিন না এমন ফ্যাক্টরি আসলে আপনি খুঁজে পাবেন না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে অটোটা আমি দেখাবো, এটার পর অটোটা সেটা অটোটা তো সুতাটা কেটে ফেলে আর কি। আচ্ছা,
ওটা আমাদের কাছে আছে অ্যাভেলেবল ওভারলুক মেশিনও আছে আমাদের কাছে তো এটা নিয়ে আসলে বেশি কিছু বলার কিছু না আর এলইডি লাইট আছে এলইডি লাইট উপরে এলইডি লাইটটা হলে কি সুবিধা কিন্তু হয় কেমন এলইডি লাইটের নিচে এলইডি লাইটটা জ্বলবে আমি পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো এলইডি একটা কিভাবে জ্বলে আচ্ছা আর এটা পাওয়ার পিন সিস্টেম করা আর একটা ব্যাপার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আপনার এনার্জি সেভিং সিস্টেম এনার্জি সেভিং হবে আপনি 70% বিদ্যুৎ সাশ্রয় আগে যে ডাইনামিক ফ্লো যেগুলো আপনার বড় মোটরে ব্যবহার করা হতো সার্বো মোটরে খুবই আসলে অনেক কষ্ট করতে অনেক বড় আপনি কস্টিং বেশি আসতো এবং আপনার বিদ্যুৎ বিলও বেশি হইতো আর কুলিং ফ্যান এখানে দেয়া আছে কুলিং ফ্যানের মাধ্যমে ফ্যানটা কিন্তু মানে মেশিন কিন্তু অটোমেটিক ঠান্ডা থাকবে খুব লং টাইম ইউজ করলে আসলে কিছু হবে না লং টাইম ইউজ করলে কিছু হবে না গার্মেন্টসে তো জানেন 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত কাজ করা হয় বাট এটাতে কোনো সমস্যাই হবে না এটা স্ট্যান্ড টেবিল সবকিছু থাকবে বিল্ডিং সবকিছু পেয়ে যাবেন মোটামুটি সার্ভিস বা কি দিচ্ছেন আপনারা যে সার্ভিস আপনাদের 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা অল ওভার বাংলাদেশ আপনাদের কোম্পানি থেকে 2 বছর ওয়ারেন্টি দেওয়া হয় মোটরের আপনি সার্ভিস নিতে পারবেন আর এগুলো ফ্যাক্টরি তো এগুলো কিছু হয় না বাসা বাড়িতে 10 বছর নিতে পারবেন কিছুই হবে না এই মেশিনগুলো প্রাইসটা আসলে বর্তমানে কেমন চলতেছে আসলে বর্তমানে প্রাইস এই মেশিনগুলোর আসলে দাম খুব উঠানামা করতেছে যেহেতু ডলার দাম আপাতত উঠানামা করতেছে ডলারের দামের উপরে এই মেশিনগুলোর প্রাইস ডিপেন্ড করে আচ্ছা একটা সময় মেশিনগুলো আমরা 18000 20000 টাকায় বেশি করতাম আবার দাম বাড়তে বাড়তে 27000 26000 27000 টাকা পর্যন্ত হয়েছে তো দেখা যাক দাম বাড়লে বাড়বে কমলে রাহেন একটু অলওয়েজ দাম কমিয়ে দেয়া হয় আপনারা আমাদের ফোন নাম্বার WhatsApp আপডেটটা জেনে নিতে পারবেন জি ফোন নাম্বার WhatsApp নাম্বার থাকবে আপনারা নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে প্রাইস সম্পর্কে যখন নেবেন ওই সময়কার দামটা জেনে নেবেন তারপর আমরা কোন মডেলটা দেখব এরপরে আপনি F A2S দেখতে পারেন A2S টা কিন্তু খুব লেটেস্ট একটা প্রোডাক্ট আচ্ছা এটা কিন্তু মানে সব জায়গায় পাওয়া যায় না যারা একটু বেশি পয়সা খরচ করতে চান বাট কাজ ভালো হবে এবং আপনার সুতার খরচ কিন্তু অনেক কমে যাবে ওই মেশিনগুলো আগেটা যেটা দেখেছে F4 এ কিন্তু সুতাটা কাটার পরে দেখা গেছে সুতাটা আপনি হাত দিয়ে কাটতে হয় তো হাত দিয়ে কাটতে গেলে এই কাপড়টা টেনে বের করে সুতা কাটতে দেখা যায় 1 থেকে 1.5 ফিট কাপড় সুতা কিন্তু নষ্ট হচ্ছে যারা খুব বেশি প্রোডাকশন করবেন তারা কিন্তু আপনার এই মেশিনগুলো দিয়ে সুতাটা একদম নিটের কাছ থেকে সুতাটা কেটে যাবে আচ্ছা এটা অটোমেটিক্যালি কেটে যাবে নিচ থেকে সুতা অটোমেটিক কেটে যাবে এটা অটোমেটিক সুতা কাটবে সামনে এবং পিছনে দুদিকেই সুতা এটা কাটবে এটা ভালো একটা অপশন ভালো একটা অপশন প্রোগ্রামে যাবেন প্রোগ্রামের পর প্রোগ্রাম অ্যাডজাস্ট করার পর এখানে প্রোগ্রাম সেভ করতে পারবেন আচ্ছা এবং এটাকে মজার ব্যাপার হচ্ছে এই মেশিনটাকে আপনি যদি অটো কাজ করতে চাচ্ছেন না বা আপনার ফ্যাক্টরিতে নতুন লোক আসছে যারা কিন্তু ম্যানুয়ালি কাজ করবে এটা কিন্তু ম্যানুয়ালি আপনি কাটার যদি অফ করে দেন তখন কিন্তু ম্যানুয়ালি কাজ করতে পারবে আচ্ছা এর যারা বিগিনার আছে তাদের কিন্তু আসলে অটোটা বুঝতে পারে না অনেকে হ্যাঁ অটোটা আসলে বোঝা খুব বেশি ভয়ের কিছু নাই খুব খুব ঝামেলার কিছু না যারা কাজ পারে তারা অটো দিয়েই বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করে আর যারা অটোতে কাজ করতে না পারে তারা ম্যানুয়ালি এটাতে কাজ করতে পারবেন আচ্ছা অপশনগুলো তো এখানে সবগুলো দেয়া আছে এটা আছে যদি অটো মানে সেলাইটা বন্ধ করার অফ করা মানে সুতা কাটার বন্ধ করার অফ করা এটা আর কি প্রোগ্রাম সেটিং জন্য এখানে প্রোগ্রামে যাবেন এখানে প্রোগ্রাম সেভ করতে পারবেন আর স্পিড বাড়ানো কমানো হচ্ছে এখানে স্পিড দেয়া আছে স্পিড কতটুকু বাড়াবেন কতটুকু কমাবেন এখান থেকে বাড়তে কমাতে পারবেন যারা আসলে এটা বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাদের ম্যানুয়াল একটু দেখাই দিবেন ম্যানুয়াল তো ভিতরে কোম্পানি ম্যানুয়াল দেওয়া আছে এবং ইউটিউবে এই মেশিনগুলো আপনার তো শুধু আমাদের দেশের ভিয়েতনামের থেকে আসে মেড ইন আমেরিকা থেকে আসে নর্থ আমেরিকা জ্যাক কিন্তু নর্থ আমেরিকার একটা ব্র্যান্ড অ্যাসেম্বলিং হয় চায়না বাট নর্থ আমেরিকান ব্র্যান্ড তো এই ইউটিউবে প্রতিটা মেশিনের জাস্ট মডেল নাম্বারটা আপনার সার্চ দিলে কিভাবে কাজ করবেন কতটুকু সুতা পেঁচানো হবে সবকিছু আপনাকে দেখিয়ে দেওয়া হবে এবং এটাতে কিন্তু সুতাটা অটোমেটিক পেঁচানো হবে আপনি কাজ করা অবস্থায় সুতা পেঁচাতে পারবেন এটাতে কিন্তু এলইডি অপশনও দেওয়া আছে যারা যদি লাইট কম থাকে বাসায় কাজ করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এলইডি অপশনটা অন করে দিয়ে কিন্তু একটা এলইডি লাইট জ্বলবে নিচের থেকে আপনি এলইডি ভাবে কাজ করতে পারবেন কোনো মানে এক্সট্রা লাইট জ্বালাতে হবে না অল্প আলোতে আপনি কাজ করতে পারবেন খুব কাছ থেকে নিটের কাজগুলো দেখতে পারবেন ওকে এবং এগুলো কিন্তু নেট ডেনিমের কাজের জন্য খুবই ভালো নেট ডেনিম করা যায় পাঞ্জাবি কাপড় বলেন যে কোনো কাজে খুবই ফাস্ট 10,000 স্পিড পর্যন্ত এটা স্পিড উঠে 10,000 কিন্তু ম্যাক্সিমাম আপনি 1,000-2,000 আপনি ইজিলি কাজ করতে পারবেন 10,000 পর্যন্ত স্পিড এটা কাজ উঠে মানে যারা অভিজ্ঞ আছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট এগুলো হলো হাই প্রোডাকশনের জন্য আপনি হাই প্রোডাকশন করবেন যখন সুতাটা খরচ কম হবে সুতা অনেক খরচ কম হয় এটাতে এই জন্য এই মেশিনটা বেশি চলে এবং আপনি সুতা কাটারও কোনো ঝামেলা নাই এক্সট্রা কেশি নিয়ে বসে থাকার দরকার নাই এই ফ্যাসিলিটিগুলো এই মেশিনে আপনি পেয়ে যাবেন তাহলে এটার প্রাইসটা আমরা আপডেটটা আসলে কল দিয়ে জেনে নিতে প্রাইসগুলো আপডেটগুলো কল দিয়ে আপনারা জেনে নেবেন আর বললাম তো সব ধরনের যত ধরনের জ্যাকের মেশিনগুলো আছে না কেন আমাদের কাছে কিন্তু আছে এখানে WhatsApp ইমো নাম্বার দেয়া আছে WhatsApp ইমোতে যোগাযোগ করে নেবেন তো এটার পাওয়ারটা আমি একটু অন করে দেখাচ্ছি আপনাকে F4টা প্রতিটার ভিতরে এরকম এলইডি লাইট কিন্তু আছে হ্যাঁ প্রত্যেকটাতেই আপনি এলইডি লাইট পাবেন আচ্ছা এলইডি লাইটটা থাকলে হচ্ছে সুবিধা হচ্ছে বাসা লাইট কম হলো আপনার কাজটা করতে বাসা লাইট কম হলো কাজ করতে পারেন আর প্রতিটা মেশিনের সিরিয়াল নাম্বার প্যাকেট জায়গায় সিরিয়াল নাম্বার বারকোড নাম্বার অবশ্যই মিলিয়ে কিনবেন যেখান থেকে কিনবেন 100% অরিজিনাল 100% অরিজিনাল কিনবেন জ্যাক টেকনোলজি লিমিটেড লেখাই থাকবে এখানে হ্যাঁ জ্যাক টেকনোলজি লিমিটেড কোম্পানি আর এটা তো দেখালাম এখন যদি আপনি চান ওভারলক দিবেন যা ওভারলকটা অবশ্যই কাজে লাগে ফ্যাক্টরিতে প্রথম হচ্ছে প্লেন মেশিন লাগে তারপর হচ্ছে ওভারলক তারপর অটো মেশিন লাগে এরপর ওভারলক লাগে ওভারলক এখানে 4 সুতার আছে আচ্ছা ওভারলক 5 সুতারও দেওয়া যাবে 3 সুতারও দেওয়া যাবে এটা ডিপেন্ড করে আর কি আপনার প্রয়োজন অনুযায়ী
বাট বেসিক্যালি 300-400 দিয়ে মোটামুটি সবগুলা কাজই করা যায়। একটা ছোট ফ্যাক্টরির জন্য নেট ডেনিম কাজ করবেন যখন, তখন আপনি ইজিলি এটা দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে 400 যেটা, এটা 400, এটাও জ্যাকেট, এটাও জ্যাকেট, প্রতিটা মেশিনই আমাদের এখানে জ্যাকেট। আর জ্যাকেটটা যেহেতু আসলে এটা মনে হয় প্রাইসটা মনে হয় অন্যান্য ব্র্যান্ড থেকে একটু প্রাইসটা বেশি, বাট কোয়ালিটিটা ভালো। প্রাইসের সাথে কোয়ালিটির ব্যাপার করে, অন্যান্য ব্র্যান্ডের থেকে জ্যাকেট প্রাইস অবশ্যই 4-5 হাজার টাকা বেশি, বাট কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। এটা একটা মাল্টিন্যাশনাল ব্র্যান্ড এবং মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইজ আমাদের ভিয়েতনামে প্রচুর এই মেশিন ব্যবহার করা হচ্ছে বর্তমানে গার্মেন্টসে। জ্যাকেট আর একটা সুবিধা কিন্তু, জ্যাকেট যে কোনো স্পেয়ার পার্টস চান আপনি, আমাদের পাশাপাশি ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন সব জায়গাতে কিন্তু পার্টসগুলো অ্যাভেলেবেল পাবেন। আনকমন কিছু মেশিন আপনি কিনেন পার্টস পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনি ঝামেলা পড়বেন, জ্যাক নিয়ে কিন্তু পার্টসের কোনো ঝামেলা নাই, মোটামুটি পার্টস অ্যাভেলেবেল। 10 বছর পরে যান তখনও আপনি পার্টস পাবেন, ইভেন এটা রিসেল ভ্যালুও ভালো। আচ্ছা, যদি কখন আপনি ফ্যাক্টরি ছেড়ে দিচ্ছেন যে বিক্রি করতে যাবেন, জ্যাক কিন্তু মোটামুটি যা দিয়ে কিনলেন 5,000 টাকা কম বললে কেনার লোকের অভাব নাই, কিন্তু অন্য মেশিন কিন্তু আপনি 20,000 টাকা কম বললে বিক্রি করতে পারবেন। এই জিনিসটা একটু মাথায় রাখবেন কাইন্ডলি জ্যাক কেনার সময়। তো এরপরে হচ্ছে ওভারলক মেশিন। ওভারলক মেশিনগুলো কিন্তু সেলাই খুবই ভালো এবং এই সেলাই মানও দেখেন এখানে দেয়া আছে। আচ্ছা, ওভারলক এবং এটা কিন্তু মজার ব্যাপার, কাপড়টা কিন্তু কেটে যায়, আপনি কিন্তু আলাদা কেচি নিয়ে কাটতে হবে না। ওভারলক করার সময় যে আপনি এক্সট্রা কাপড়টা কেটে কেচি দিয়ে কাটতে হবে তা না, যেখান দিয়ে ওভারলক হবে পাশেরটা শুধু সাথে সাথে কেটে যাবে। এগুলো ইনটেক মেশিন বিধে আমি আপনাকে লাইন দিয়ে দেখাতে পাচ্ছি না, তা নাহলে সেলাই করে দেখাতাম। এখন পুশ করলেই কিন্তু কমপ্লিটলি কাপড়টা কেটে সেলাই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আর এটাও কিন্তু সিরিয়াল নাম্বার বারকোড নাম্বার গুলো দেখে কিনবেন, যেখান থেকে কিনবেন সিরিয়াল নাম্বার বারকোড নাম্বার প্যাকেটের সাথে মিলিয়ে কিনবেন। আল্লাহ না করে কোথাও যদি আপনার পুরনো মেশিন যারা সেল করে, অনেক দোকান থেকে পুরনো মেশিন নতুন মেশিন মিলিয়ে সেল করে, এটা আসলে বোঝার উপায় নাই। কিন্তু আসলে বোঝার উপায় নাই। আর নতুন মেশিনগুলো ইনটেক অবস্থায় যখন থাকে, এই প্যাকেটের সিরিয়াল নাম্বার আর মানে মালের গায়ের সিরিয়াল নাম্বার এই জিনিসগুলো অবশ্যই মিলিয়ে কিনবেন। দামি প্রোডাক্ট লাইফে একবার কিনলে মোটামুটি বাসা বাড়ির জন্য যদি কিনেন আপনি 20 বছরও নষ্ট হবে না। ফ্যাক্টরির জন্য কিনলে মোটামুটি 2 বছর তো কোম্পানি ওয়ারেন্টি পিরিয়ডই আছে, এরপরে আপনারা এটাকে রিসেল ভ্যালুও ভালো পাবেন। যারা আপনি মানে একটু কম টাকায় কাজ করতে চাচ্ছেন বা একটু ডিজাইনে কাজ করতে চাচ্ছেন, তারা ইজিলি আপনার, যেমন এটা সিঙ্গারের ইলেকট্রিক একটা মেশিন, 24টা আইটেমের সেলাই হয় এটা দিয়ে। আচ্ছা, এটা কিন্তু ইলেকট্রিক আইটেম 24টা যে কোনো জায়গায় নিয়ে করা যাবে না? হ্যাঁ, যে কোনো জায়গায়, আপনি খুব পোর্টেবল, এটা কিন্তু পোর্টেবল সাইজ। আচ্ছা, হ্যান্ডেবল কিন্তু, আপনি যে কোনো শোরুম মানে বাসা বাড়িতে যে কোনো টেবিলে বসে কাজ করতে পারবে ইজিলি এবং আলমাইতে কাজ শেষে রেখে দিতে পারবে। এটাও কিন্তু এরকম এলইডি লাইট সিস্টেম করা এবং এগুলো খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। আচ্ছা, এখানে এই ডিজাইন জিনিসগুলো কি আছে? সবগুলো ডিজাইনই আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে একটা হোম সার্ভিসের জন্য আর কি। আপনি পিকো বলেন, বাটম হোল, সবকিছু মানে বিল্ট ইন একটা ওভারলক সহ এক মেশিন আপনি সবকিছুই পেয়ে যাচ্ছেন এবং দামও সাশ্রয়ী কাজের সাথে। বাট এটা মনে রাখবেন কিন্তু কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য না, কমার্শিয়াল ব্যবসার জন্য এটা একটা আছে। তারপরে যেটা শুরুতে বললাম যে সর্বনিম্ন 10,000 টাকা। আচ্ছা, একদম 10,000 টাকায় মেশিন কিনতে হচ্ছে বাটারফ্লাই, বাটারফ্লাই যেটা, এটা বাটারফ্লাই ইলেকট্রিক একটা আইটেম। আচ্ছা, এটা ব্যাক স্টেজ আছে, এটা তো কিন্তু আপনি 14টা আইটেমের সেলাই হয়। হ্যাঁ, ডিজাইনগুলো দেখেন আমি ঘুরাচ্ছি। আচ্ছা, ডিজাইনগুলো কিন্তু এখান থেকে আপনারা যার যেটা প্রয়োজন ওইটাই দিয়ে আসলে সেলাই করতে পারবেন, যে ডিজাইনগুলো চান ওই ডিজাইনই আপনি সেলাই করতে পারবেন। আচ্ছা, অনলি ফর 10,000 টাকা দিয়ে হয়ে যাচ্ছে কিন্তু 10,000 টাকার মধ্যে। আর একটা প্রোডাক্ট আছে সিঙ্গারের ভিয়েতনামের, একটা প্রোডাক্ট আছে ওইটা একটু নতুন মানান। এটা সিঙ্গারের ভিয়েতনাম 1408 মডেল, সিঙ্গারের পপুলার একটা মডেল এটা, 1408 ইলেকট্রিক। এটা এটার কোয়ালিটি খুবই ভালো, আমি ব্যক্তিগতভাবে নিজেও বাসা একটা ব্যবহার হয় আমাদের। আচ্ছা, এটা বাসা বাড়ির জন্য খুবই ভালো একটা মেশিন, প্রাইসও কম, ঝামেলা কম, খুব বেশি ডিজাইনের ঝামেলা নেই। 14টা আইটেমের ডিজাইন হবে এটাতেও, এখান থেকে দেখাচ্ছি দেখেন। এবং প্রতিটাতে কিন্তু এলইডি লাইট থাকবে নিচে, এগুলো কিন্তু অটোমেশন। ওকে, হ্যাঁ, এটা এখান থেকে ডিজাইনগুলো ইজিলি দেখা যাচ্ছে এবং এগুলো কিন্তু বাটম হোল করতে পারবেন। আচ্ছা, মজার বিষয় হচ্ছে দামি মেশিনগুলোতে বাটম হোল করা যায় না। আচ্ছা, এটাতে করা যাবে, এটাতে বাটম হোল করা, মানে এটাকে কম্প্যাক্ট একটা মেশিন দেওয়া হচ্ছে যেটা বাসা বাড়ির কাজের জন্য, কম্প্যাক্ট কমার্শিয়াল কাজের জন্য। যে আপনি জামা বানাবেন, ছোট বাচ্চার জন্য বাসা জামা বানাতে যাচ্ছেন, আপনি একটা মেশিন দিয়ে সেলাই করতে পারতেছেন, ওভারলক করতে পারতেছেন, বাটম হোল করতে পারতেছেন, ডিজাইন করতে পারতেছেন, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু কিন্তু এক মেশিনে কম্প্যাক্ট হয়ে যাওয়া সম্ভব আছে। এটা অনলি ফর হোম বাসার জন্য। আচ্ছা, এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল জন্য না, কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল জন্য। এগুলা ছোটোখাটো টেলারিংয়ের দোকান বলেন, পর্দার দোকান বলেন, সবাই কিন্তু এই মেশিনগুলো পুরোনো থেকে নতুন কেনার অনেক ভালো, কারণ আপনি যতদিন ব্যবহার করবেন শান্তিতে ব্যবহার করবেন। তো যারা শপে আসতে চায় বা শপে আসলে কাকে পাবে, আপনাকে আপনি কি সবসময়? আমি সবসময় থাকার চেষ্টা করি, যদি আমি না থাকি সেক্ষেত্রে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মান্নান, ও অলওয়েজ শোরুমে থাকে, আপনারা ওর থেকেও পারচেস করতে পারেন বা ফোন নাম্বারে ও রিসিভ করে প্রয়োজন পড়লে আমাকে চাইলে আমাকেও দিবে। তো কথা বলতে চাইলে আপনারা কথা বলতে পারেন, কথা বলার জন্য কোনো মানে মাল কিনতে হবে এমন কোনো কথা নাই, প্রোডাক্ট আমাদের থেকে কিনেন না কিনেন যে কোনো ধরনের, শপে এসে ঘুরে গেলেন, শপে এসে ঘুরে যেতে পারেন বা এক কাপ চা খেয়ে যেতে পারেন, শোরুমে এসে প্রোডাক্ট দেখে যেতে পারেন। প্রয়োজনে প্রোডাক্ট যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের এই মডেল না আর অন্য কোনো মডেল লাগবে,
ওগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছে একটু আবার একটু বলে দিন। আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তাদেরকে অবশ্যই কুরিয়ারে নিতে হবে, সুন্দরবন কুরিয়ার এক্সপ্রেসে আমরা ডেলিভারি করে থাকি, কুরিয়ার থেকে আপনাকে তুলে নিতে হবে। ওকে, সো বন্ধুরা এই ছিল আজকে ইলেকট্রনিক্সে, আসলে রায়হান ইলেকট্রনিক্সে বিজনেস পারপাসে আসলে এই জিনিসগুলো নিতে চাচ্ছেন সে কিছু অবশ্যই চলে আসতে পারেন। আর তাছাড়া যারা কমার্শিয়াল কাজে বাসাবাড়ির জন্য কাজের জন্য চাচ্ছেন তারা কিন্তু ছোট ধরনের কিন্তু অনেক ধরনের ইলেকট্রিক মেশিন পেয়ে যাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও, তো সামনে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসবো, তো সে পর্যন্ত আশা করি যে সবাই চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।